তার মূল লক্ষ্য পাশ করা ছাত্রছাত্রীদের ডিগ্রির শংসাপত্র সংগ্রহে যাতে সমস্যা না হয়, বিশ্ববিদ্যালয়গুলির স্বাভাবিক কাজকর্ম যাতে ব্যাহত না হয়, আর সেই লক্ষ্য পূরণে তিনি যে প্রয়োজনে নিজে দায়িত্ব নিতে পারেন অথবা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে উপাচার্য নিয়োগ করতে পারেন তা বেশ কয়েক মাস ধরেই তার মনোভাবে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ছাত্র মৃত্যুর পর গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে দ্রুত অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করে সেই বার্তা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের ক্ষমতায়নেও রবিবার রাজভবন থেকে বিশেষ নির্দেশিকা জারি করেন তিনি। এবার একযোগে 16টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার 16টি বিশ্ববিদ্যালয়ে রাজভবনের এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এই যে রাজ্যপাল সংঘাত, তার মাঝেই দেখা যাচ্ছে 16টি যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় ছিল এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য না দিয়েই রাজ্যপাল তিনি ঘোষণা করেছিলেন যে এই সময় প্রশাসনিক কাজ যাতে ব্যাহত না হয়, ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা অভিযোগ এসেছিল, তার ভিত্তিতে তিনি উপাচার্যের পদ সামলাচ্ছিলেন। কিন্তু তার মাঝেই দেখা যাচ্ছে যে গতকালই একটি নির্দেশিকা বিশ্ববিদ্যালয় উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে উপাচার্যরাই কিন্তু শেষ কথা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। আবহে দাঁড়িয়ে এবার দেখা যাচ্ছে যে আরও 16টা যে বিশ্ববিদ্যালয় রয়েছে উপাচার্যহীন অবস্থায়, সেই 16টা বিশ্ববিদ্যালয়ে তিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য দিলেন এবং তারপরে দেখা যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য শিক্ষামন্ত্রী এটাকে ভালো চোখে দেখছে না, কারণ এর আগেও এই নিয়ে একাধিকবার রাজ্য সরকার তারা জানিয়েছেন যে কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে এইভাবে অন্তর্বর্তীকালীন উপাচার্য দেওয়া হচ্ছে। কারা কারা আসছেন নতুন উপাচার্যের দায়িত্বে? রাজভবন সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য পদে দায়িত্বে আসছেন রাজকুমার কোঠারি, যিনি বর্তমানে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন গৌতম চন্দ্র। ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন তাপস চক্রবর্তী। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে ইন্দ্রজিৎ লাহিড়িকে। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে চলেছেন শ্যাম সুন্দর দানা। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন দেবব্রত বসু। অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায়কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। এর পাশাপাশি দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, রানী রাসমণি বিশ্ববিদ্যালয়, এনজি বিশ্ববিদ্যালয়, আলিপুর দুয়ার বিশ্ববিদ্যালয়, রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ করা হয়েছে। কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের এই হস্তক্ষেপে প্রথম থেকেই অসন্তুষ্ট রাজ্য সরকার, জানিয়ে এর আগেও একাধিকবার দেখা গিয়েছে নবান্ন রাজভবন সংঘাত। প্রথমে রাজভবনের তরফে জানানো হয়, রাজ্যের যে 14টি বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন, সেই সব বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন। ছাত্রছাত্রীদের জন্য মেইল আইডি amnesamne.rajbhavankolkata@gmail.com এবং ফোন নম্বর 03322001642 জানানো হয়। রবিবার ফের রাজভবন থেকে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের ক্ষমতায়ন বৃদ্ধিতে জারি করা হয় এক নতুন নির্দেশিকা। বলা হয় উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রধান, তার নির্দেশ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো নির্দেশ কার্যকরী হবে না। রাজ্যের নির্দেশ মানতে বাধ্য একমাত্র উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা রাজ্যের নির্দেশ মানতে বাধ্য নন। আর তারপরেই সোমবার রাজভবনের তরফে 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশিকা রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, প্রয়োজনে তারা সমাধানের জন্য উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন। কিন্তু শিক্ষামন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেও এতদিন ধরে রাজ্য কেন একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যহীন থাকা সত্ত্বেও সেখানে কোনো নিয়োগ করেনি, কেন আটকে রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী প্রক্রিয়া, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।